আসসালামু আলাইকুম। করে দেখাবো আজ গ্রামীণ রান্না, মূলা, বেগুন আর আলু দিয়ে শুটকি। আসলে এটা থেকে এত বেশি সুগন্ধ বেরোচ্ছে আমি কথাই বলতে পারছি না। তো চলুন দেখে নিই রেসিপিটা। বেগুন, মূলা, আলু, টমেটো, গাছের একটা ছোট ঢাঁড়স পেয়েছে, ধনে পাতা। তো আমি প্রথমে এগুলো সবজিগুলো কেটে নিচ্ছি। কুমড়ো ফুলে, কুমড়ো হবে না, ফুলটা নিয়ে নিচ্ছি। তেল দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ তেল আছে। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। কি দিয়ে করবো, এখানে আমি ছুরি শুটকি আর লোটে শুটকি নিয়েছি, খুব গরম পানিতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নিচ্ছি। তেলে শুটকিটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যারা শুটকি খেতে পছন্দ করেন না, তারা চিংড়ি মাছ দিয়ে করতে পারবেন। আমি ছুরি শুটকির কাঁটাটা বেছে ফেলে দিয়েছি। অল্প একটু পানি দিচ্ছি, হলুদ গুঁড়ো দিব 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিব, তো 1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। এখন কেটে রাখা আলু আর মূলাটা অ্যাড করে দিচ্ছি।
ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছে আমি 4 মিনিটের মতো। অল্প একটু পানি দিচ্ছি। একটু সামান্য পানি দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলু আর মূলাটা কিন্তু হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আরো কিছুটা পানি আমি দিচ্ছি। এখন পানিতে ভিজিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন হতে খুব একটা সময় লাগে না, যেন বেগুন সবার লাস্টে দিতে হয়। সাথে আমি টমেটোগুলো দিয়ে দিব। ঢেঁড়সটা গাছে আর কিছু ঢেঁড়স আছে এখনো ছোট। চিটকুমড়ো ফুলটাও দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছে। আবার মাটির চুলায় বেগুন আলু শুটকির তরকারি থেকে কি সুন্দর একটা যে সুগন্ধ বেরিয়েছে আমি তো পাচ্ছি, আপনারা যখন রান্না করবেন আপনারাও পাবেন। আর দেখুন কালারটা, আমার তো ইচ্ছে করছে এখনই গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলি। আসলে এই ধরনের রান্না কিন্তু যদি ভাতের সাথে খাওয়া যায় তাহলে মাছ মাংস আর কিছুই নিতে ইচ্ছে করে না। নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম, এটা প্রায় 90% হয়ে গিয়েছে। আর 2 মিনিটের মতো হলেই আমার রান্নাটা শেষ। রান্না বলতে আমি বলবো এটা আসলেই মজার মজার রান্না। আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে আর সামান্য হাফ কাপ পানি দিলে হবে, আমি আর দিব না। তো শুটকি দিয়ে দেশীয় রান্না মানে গ্রামীণ রান্না, আলু মূলা আর বেগুনের ঝোলটা হয়ে গিয়েছে। আশা করছি আপনারা সবাই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এর অসাধারণ স্বাদের কথা। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।